everyone to Nibblebot Classes. This is our series on philology. In our last lecture, we have discussed about Indo-European languages, and I have mentioned about the Germanic group of languages from which English has descended. Today's discussion will be entirely on Germanic languages and specifically on the topic Grimm's Law. গ্রিমস ল বোঝার আগে আমরা জার্মানিক ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে দু একটা কথা একটু জেনে নেব, তাহলে আমাদের গ্রিমস ল বুঝতে সুবিধে হবে। এবং তার আগে আমাদের বুঝতে হবে যে এই ইংলিশ ভাষাটা কিভাবে গ্রেট ব্রিটেনের একটা পার্ট হল। দ্য ট্রাইবস উইচ কেম টু সেটল ফোর্সেবলি অন মোস্ট অফ রোমানাইজড ব্রিটেন ওয়ার অ্যাঙ্গলস, স্যাক্সনস অ্যান্ড জুটস। They came from Northern Germany. এই যে আর্লিয়েস্ট পিরিয়ড, যেটা তোমরা হিস্ট্রি অফ লিটারেচারে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলে জানো, সেই পিরিয়ডের হিস্ট্রি দেখলে বুঝবে যে অ্যাংলো স্যাক্সনস এবং জুটস এই যে ট্রাইবরা আছে, এরা কিন্তু এসে ইংল্যান্ডে সেটেল করেছিলেন এবং ক্রমে ক্রমে তারা অরিজিনাল যে কেল্টিক বা সেল্টিক ইনহ্যাবিটেন্টস অফ ইংল্যান্ড ছিল, যারা নাকি সেল্টিক ভাষাতে কথা বলতেন, তাদেরকে আস্তে আস্তে কিন্তু শিফট আউট করে দিয়েছিলেন টুয়ার্ড স্কটল্যান্ড। অলরাইট, নাও হোয়াট উই ফাইন্ড ইজ দ্যাট অ্যাঙ্গলস অ্যান্ড স্যাক্সনস বিকেম আ ভেরি পাওয়ারফুল ট্রাইব হু স্টার্টেড টু কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, সোসাইটি, কালচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পলিটিক্স অফ গ্রেট ব্রিটেন। অলরাইট, now these Germanic tribes settled in England in 412 AD. These settlers were cut off from their original intercourse with their continental kinsmen and Germanic dialects fused into one language. তাহলে দেখো, এই যখন অ্যাঙ্গলস, স্যাক্সনস এবং জুটস এরা যখন জার্মানির ওই কন্টিনেন্টাল পার্ট থেকে আসছে, somehow eventually their language loses connection with the original language which their countrymen spoke. ঠিক আছে, তখন যেটা হচ্ছে যে এরা নতুন ভাবে ইভলভ হচ্ছে এবং ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ইজ ডেভেলপিং ডিফারেন্টলি ফ্রম জার্মান অর সে ল্যাঙ্গুয়েজ অফ নরওয়ে, ল্যাঙ্গুয়েজ অফ আইসল্যান্ড। সো দিস কাইন্ড অফ ডিফারেন্স is created because these Angles and Saxons and Jutes, they were settling in Great Britain, they were settling in this on the soil of England, separated from their original place of birth. Now all the various groups of languages deriving from the Indo-European stock developed variations. The variations developed by Germanic languages are specifically the consonant shift, the stress shift and a regularized tense system. তাহলে এখানে দেখবে যে consonant shift, stress shift এবং একটা simplified tense system is the characteristic mark of the Germanic group of languages, যার মধ্যে ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, না এবারে আজকের ডিসকাশনটা আমাদের হবে পুরোপুরি consonant shift এর উপরে, যাকে আমরা কিন্তু গ্রিমস ল বলে জানবো। Now, what is consonant shift? Okay, which is a very important character of the Germanic group of languages. যেখানে দেখেই আমরা বুঝতে পারবো যে এই consonant shiftটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা বলবো এটা একটা Germanic group of language. Okay? Now, the Germanic group of languages tended to change certain original Indo-European consonants into other consonants. Consonant কাকে বলে আমরা জানি, ভাওয়েল এবং কনসোনেন্ট তোমরা জানি। এবার অরিজিনাল যে ইন্ডো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজে যে কনসোনেন্টটা ইউজ হচ্ছে কোন ওয়ার্ডে, জার্মানিক ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে সেই কনসোনেন্টের একটা শিফট হচ্ছে। ওকে, যেরকম আমি একটু বাদেই তোমাদের কিছু এক্সাম্পল দেব, বুঝতে সহজ হবে, তোমরা আরেকবার ভালো করে শোনো। This change was so consistent and regular that a law has been formulated. It is called Grimm's Law after Jacob Grimm, a German scholar, a philologist. তাহলে এই পুরো ব্যাপারটার মানেটা কি দাঁড়াচ্ছে, যে আমি এবার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কনসিডার দ্য ওয়ার্ড
মাত্র ওকে মাত্র কথাটা হচ্ছে সংস্কৃত আমরা আগের দিনও যেটা ডিসকাশনে বলেছি ইন ল্যাটিন উই হ্যাভ ভেরি সিমিলার সাউন্ডিং ওয়ার্ড ম্যাটার অর মাতার ওকে এখানে কোনো শিফট হচ্ছে না তটা ত থাকছে মটা ম থাকছে এভরিথিং রিমেইনস দ্য সেম সাধারণ কিছু ভাওয়েল ভেরিয়েশন হচ্ছে কিন্তু যখন আমরা ইংলিশের ক্ষেত্রে দেখছি তখন আমরা দেখছি যে দ্য টি ইন ম্যাটার অর ম্যাটার বিকামস মাদার দ তাহলে দেখো ত থেকে একটা দ হচ্ছে ওকে সেরকমই ত থেকে থ হয়ে যাচ্ছে কিরকম We know the word three. Three means teen. Teen ba teen related kono shongkha. Okay. So, three noyon hote pare, three dev hote pare. So three we know it's a Sanskrit word which then shifts to three. Okay. So you see the tha pronunciation becomes tha. This is the shift I'm talking about. তাহলে কনসোনেন্ট যেগুলো ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস এর ক্ষেত্রে ত ছিল সেগুলো হয়ে যাচ্ছে দ বা থ ওকে ইন কেস অফ ম্যাটার ইট বিকামস মাদার ইন কেস অফ থ্রি ইট বিকামস থ্রি কিন্তু দেখো এই যে শব্দটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল তো ইংলিশ শব্দ আমরা তো ট্রায়াঙ্গেল বলছি না যখনই তোমরা ট্রায়াঙ্গেল শুনবে তাহলে তোমরা কি বুঝতে পারবে যে এই শব্দটা ওই অরিজিনাল যখন জার্মানিক ল্যাঙ্গুয়েজ আসছে ইন্ডো ইউরোপিয়ান থেকে তখন হয়নি তখন হলে কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে যেত কারণ ওরা তটাকে থ করে দিয়েছিল এই ট্রায়াঙ্গেল কথাটা অনেক পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঢুকেছে কখন ঢুকেছে না এমন কোন টাইমে ঢুকেছে যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ল্যাটিন ইনফ্লুয়েন্স বুঝতে পারছো তাহলে আমাদের এই এই শিফটিং ব্যাপারটা কখন দরকার হচ্ছে এটা বোঝার জন্য যে একটা শব্দ কি সেই জার্মানিক যখন ইভলিউশন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইন্ডো ইউরোপিয়ান থেকে শিফট হচ্ছে তখন ওই ল্যাঙ্গুয়েজটা ইংলিশে ঢুকেছে মানে অরিজিনাল সেই সময়কার ল্যাঙ্গুয়েজের কি পার্ট ওটা নাকি ওটা পরবর্তীকালে লোন ওয়ার্ড হিসেবে বা ডেরিভেটিভ হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঢুকেছে এই ডিসকাশন গুলো তোমরা আরো যদি পরে গিয়ে আরেকবার দেখো যখন অলরেডি তোমরা বিভিন্ন লোন ওয়ার্ডস বা ইনফ্লুয়েন্স সম্বন্ধে আমি ক্লাসগুলো নিয়ে নেব তারপরে যদি আবার এই ডিসকাশনটা শোনো তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি বিল্ট আপ অ্যাজ আ সিরিজ অফ ইনফ্লুয়েন্সেস উই হ্যাভ মেজর ইনফ্লুয়েন্সেস লাইক দ্য স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স the Latin influence, the French influence, and comparatively less significant influences, which were also there from other countries. Even India, we have Indian words in English vocabulary now. তাহলে যে ইংরেজি ভাষা এত রকমের দেশের এত রকমের জাতির ভাষার থেকে শব্দ নিয়ে নিয়ে তৈরি হচ্ছে শুধু শব্দ নয় কনস্ট্রাকশনের স্টাইলও নিয়ে তৈরি হচ্ছে আমরা কি করে বুঝবো যে কোনো একটা শব্দ পরবর্তীকালে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঢুকেছে না অরিজিনালি ছিল এইভাবে বুঝবো যে কনসোনেন্ট শিফটটা দেখতে হবে যে উচ্চারণগুলোর মধ্যে কি তুমি সেই অরিজিনাল যে আইটালিক ব্রাঞ্চের যেগুলো পাচ্ছ আইটালিক ব্রাঞ্চ মনে আছে তো গ্রিক বা রোমান যে ব্রাঞ্চটা বেরিয়েছিল ইন্ডো ইউরোপিয়ান থেকে বা সংস্কৃত যে ব্রাঞ্চটা বেরিয়েছিল সেই ব্রাঞ্চের যে উচ্চারণগুলো সেই উচ্চারণগুলোর সাথে কি এই উচ্চারণের এক্স্যাক্ট মিল আছে যদি থাকে তাহলে বুঝতে হবে যে আদি সময়ে বা অরিজিনাল টাইমে এই শিফটটা কিন্তু হয়নি তার মানে এটা কিন্তু গ্রিমস লটা ফলো করেনি গ্রিমস ল সেই সমস্ত শব্দগুলোর জন্যই অ্যাপ্লিকেবল হবে যেগুলো নাকি ওই অরিজিনাল একটা ইভলিউশনের টাইমে হচ্ছিল তাহলে আমরা বুঝবো যে থ্রি শব্দটা যেখানে নাকি ত থেকে থ হয়ে গেছে উইচ ইজ ফলোয়িং দ্য গ্রিমস ল দ্যাট ওয়াজ আ পার্ট অফ দ্য জার্মানিক গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজেস এই এই শিফটটা এটাকে আমরা কনসোনেন্ট শিফট বলছি এই জিনিসটা আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পাবো না
Current triangle is a word which was not a part of English vocabulary in those early times. এটা অনেক পরে ইনক্লুড হচ্ছে আমি আরো দু একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো মাদার যেটা আমরা শুরুতে বলছিলাম মাদার আমরা জানি ত থেকে দ হয়ে যাচ্ছে মাত্র থেকে মাদার হয়ে যাচ্ছে তা আমরা বলে দিলাম হ্যাঁ এটাই মাদার শব্দটা একদম প্রথমে ছিল জার্মানিক যখন ল্যাঙ্গুয়েজটা সৃষ্টি হলো ইন্ডো ইউরোপিয়ান থেকে বেরিয়ে এলো কিন্তু যখন আমি ম্যাটার্নাল আঙ্কেল বলবো ঠিক আছে বা প্যাটার্নাল আঙ্কেল বলবো বা ম্যাটার্নাল ইনস্টিংক্ট আমরা বলি না তো বলবো আমরা অ্যাডজেক্টিভ ম্যাটার্নাল ইউজ করছি বা ম্যাটার্নিটি লিভ খুব কমন শব্দ মাতৃত্বকালীন ছুটি তাহলে দেখো ম্যাটার্নিটি লিভ কিন্তু ট হয়ে যাচ্ছে ওখানে কিন্তু ম্যাটার্নিটি লিভ হচ্ছে না ওকে বা ম্যাটার্নাল আঙ্কেল হচ্ছে না বা মানে তুমি দেখবে তাহলে ম্যাটার্নাল শব্দটা যে ইউজ হচ্ছে সেই শব্দটার ইউজ করাটা কিন্তু ওই সময়কার নয় ঠিক আছে ওই সময় কোন শব্দ ছিল যে শব্দটা এখন আমরা জানি না কারণ এরা দেখলো যখন পরবর্তীকালে এরা ল্যাটিন ইনফ্লুয়েন্সের আন্ডারে আসলো ইংল্যান্ডের লোকেরা তখন এরা এই ওয়ার্ডটা অ্যাডপ্ট করে নিল তাহলে দেখো মাদার শব্দটা অরিজিনাল ওয়ার্ডটা থাকছে যেটা নাকি জার্মানিক যে ক্যারেক্টারিস্টিক জার্মানিকের যে ভাষাগত বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিকটা কিন্তু থাকছে মাদার শব্দটার মধ্যে কিন্তু যখন আমরা ম্যাটার্নাল বলছি তখন সেই শব্দটার মধ্যে কিন্তু জার্মানিক যে ক্যারেক্টারটা সেটা থাকছে না আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে কিভাবে আমরা এই গ্রিমস লটাকে কাজে লাগিয়ে বুঝতে পারি যে কোনো শব্দ প্রথম থেকে ওই জার্মানিক ভাষার অংশ ছিল কিনা নাকি কোনো শব্দ পরবর্তীকালে যাকে আমরা আমদানি বলি বা ইম্পোর্ট হওয়া বলি সেটা হয়েছে ওকে নাও ওয়েন উই ফাইন্ড আ ওয়ার্ড ইন জার্মানিক ল্যাঙ্গুয়েজেস ওয়ের কনসোনেন্ট হ্যাজ বিন শিফটেড উই ক্যান সে ইট ইজ আ জার্মানিক ওয়ার্ড তো এটাই আমাদের উদ্দেশ্য যে কোনো শব্দ জার্মানিক ভাষার অংশ কিনা সেটা বুঝতে গেলে কিন্তু আমরা ওই কনসোনেন্টটা নোটিস করব যে কনসোনেন্টটা শিফট হয়েছে নাকি কারণ ইনভেরিয়েবলি কনসোনেন্ট শিফট হয়েছিল ওই সময় তার মানে কি হয়েছিল ব্যাপারটা দেখো শিফট হয়েছিল আবার শিফট ব্যাক হয়ে গেছে নাও হোয়াট আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার ইজ দ্য এক্সাক্ট ডেফিনেশন উইচ গ্রিম গেভ অর ফর্মুলেটেড সো অলওয়েজ রিমেম্বার দিস অ্যাজ হোয়াট ইজ ইট লাইক ইন এক্সাম আস্ক দ্যাট হোয়াট ইজ গ্রিমস ল ইউ শুড বি রাইটিং দিস Now, according to Jacob Grimm, if a number of Latin words are placed alongside their equivalents in the Germanic languages so that they can be easily compared, it almost invariably happens that where there is a P in Latin, the corresponding Germanic word has an F. Where there is a T in Latin, the corresponding Germanic word has a TH. Where there is a D in Latin, in the corresponding Germanic root, there is a T, etc. So after a good deal of investigation, he concluded that while the Italic group of languages had kept the Indo-European consonant system almost intact, the primitive Germanic group had changed it, and the change had apparently proceeded so regularly that it must have followed some definite methodical course. As a result of further research, he formulated a law which he declared underlay the change, and this law has become known to the students of language as Grimm's law. All right. So what he is trying to say here, that from the Indo-European group of languages, the Italic branch, the Aryan branch, these branches, they retained the consonant system because they did not change anything. But when it came to the Germanic group, they changed into a different sound system. So this shift is called the consonant shift. So in your exams, you might be asked consonant shift kake bole othoba Grimm's law kake bole. Dutor khetrei eki jinish. যে ভাষাগতভাবে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্টের ক্ষেত্রে সেটা জার্মানিক ভাষার একটা ক্যারেক্টারিস্টিক যে জিনিসটা আইটালিক গ্রুপ অফ ভাষা যারা আর কি অথবা আরিয়ান গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজেস সেটা পার্সিয়ান হতে পারে সংস্কৃত হতে পারে সেখানে ওই উচ্চারণগুলো রয়ে গেছিল
কিন্তু আমরা দেখছি জার্মানিক গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজে উচ্চারণে পরিবর্তন আসছে। এই উচ্চারণের পরিবর্তনটাকে গ্রিমস ল হিসেবে ফর্মুলেট করেছিলেন। ওকে, তো আমরা আরো কিছু এক্সাম্পল এখানে মনে রাখার চেষ্টা করব। ইন্ডো ইউরোপিয়ানে যেটা বিএইচ, যেমন ধরো আমরা উচ্চারণ করি ভ বা ধ বা ঘ, ঠিক আছে, সেইটা হয়ে যাচ্ছে ব ড গ, ঠিক আছে। তার মানে তোমরা দেখবে যে ইনফ্যাক্ট ত কথাটা বা ত শব্দটা আমরা কিন্তু ইংলিশ ভাষায় পাই না, আমরা সবসময় টি পাই। ওকে, আমরা যেরকম তুমি বলি, ওরা কিন্তু ত বলে কোনো শব্দ বলতে পারে না, সেখান থেকে ওরা বলতো দাও, টি এইচ ও ইউ, সেখান থেকে আবার চলে আসলো ইউ, কারণ সিম্পলিফিকেশন হলো। ওকে, ইন্ডো ইউরোপিয়ানে যেটা আমরা পাচ্ছি বি ডি জি, সেটা এখানে হয়ে যাচ্ছে পি টি কে। এবার অ্যাপারেন্টলি তোমাদের মনে হবে যে জি কেন কে হচ্ছে, কেন হচ্ছে, এটা হচ্ছে পুরোপুরি আমাদের প্রত্যেকটা রিজিয়নের মানুষদের এক ধরনের লিঙ্গুইস্টিক অ্যাফিনিটি থাকে, কোনো উচ্চারণের প্রতি একটা অ্যাফিনিটি থাকে। যেরকম তুমি যদি চাইনিজ না হও, তাহলে তুমি চাইনিজদের মতন করে কিন্তু ওদের ভাষাটা অত সুন্দরভাবে বলাটা তোমার পক্ষে ডিফিকাল্ট হবে, আনলেস অ্যান্ড আনটিল ইউ আর বর্ন অ্যান্ড ব্রট আপ দেয়ার। এটাকে আমরা অ্যাকসেন্ট বলি। তো আমাদের জিভগুলো, আমাদের টং গুলো হচ্ছে দে আর ইউজ টু আ সার্টেন ওয়ে অফ প্রোনাউন্সিয়েশন। ওকে, দেয়ার ফোর ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর পিপল অফ ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যাকচুয়ালি স্পিক লাইক পিপল ফ্রম দি আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আনলেস অ্যান্ড আনটিল দে আর ভেরি ক্লোজলি রিলেটেড অর কমিউনিকেটিং রেগুলারলি। এখনকার মতন তখন কমিউনিকেশন ছিল না, এখন যেরকম আমরা অনেক বেশি এক্সপোজার পাই, আমরা কোনো ল্যাঙ্গুয়েজকে শুনতে চাইলে পরে সারাক্ষণ শুনতে পারি, বাট দ্যাট ওয়াজ নট অ্যাভেলেবল ইন কেস অফ ওল্ড ইংলিশ টাইমস অর দ্য টাইমস ওয়েন দি শিফটস ওয়ার হ্যাপেনিং। তো শিফট গুলো এমনভাবে হচ্ছিল, পুরো আইসোলেশনে হচ্ছিল, কাজেই আইটালিক ব্রাঞ্চের যে লোকেরা তারা খুব বেশি যে ইন্টারাক্ট করছে তা না, অটোমেটিক্যালি দুটো সিস্টেম আলাদাভাবে ইভলভ করছে, এবং somehow you will find that there is a kind of disparity in their developments. আবার দেখো যখন ওই আইটালিক ব্রাঞ্চের লোকেরা, মানে গ্রিক বা রোমান যারা, তারা যখন এসে ইনফ্লুয়েন্স করছে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে, তখন কিন্তু তারা আবার সেই ওই যে শিফট করেনি তারা, সেই জিনিসটা আবার ঢুকিয়ে দিচ্ছে। কাজেই এই গ্রিমস লটা অ্যাপ্লাই হচ্ছে কিন্তু সেই অরিজিনাল জার্মানিক যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হচ্ছে ইন্ডো ইউরোপিয়ানের ফ্যামিলি থেকে সরে এসে, সেই সময়কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইউ ক্যানট অ্যাপ্লাই গ্রিমস ল টু এনি নিউ অর কম্পারেটিভলি নিউ লোন ওয়ার্ডস উইচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ টেকেন আপ ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। তাহলে গ্রিমস ল ক্ষেত্রে আমরা কনসোনেন্ট শিফটটা দেখতে পাচ্ছি, এবং এটাকে তোমরা যদি মনে রাখো তাহলে তোমরা খুব সহজে তোমরা দেখবে যে তোমরা দুটো ওয়ার্ডের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারছো যে উইচ ওয়ান ইজ অ্যান অরিজিনাল জার্মানিক ওয়ার্ড অ্যান্ড উইচ ওয়ান ওয়াজ অবটেইনড অ্যাট আ লেটার ডেট। এবার আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে গ্রিমস লটা একটা আমব্রেলা ল এর মতন, ইটস লাইক অ্যান আমব্রেলা ল, অ্যান্ড দেয়ার ওয়ার কেসেস ওয়ার দেয়ার ওয়ার এক্সেপশনস। এবং তারপরে যেটা আমরা দেখবো যে ভার্নার্স ল বলে আরেকটা ল আসলো, যেটা গ্রিমস ল এর পরবর্তী কালে আনা হলো, অ্যান্ড অ্যাকর্ডিং টু ভার্নার্স ল এই কনসোনেন্ট শিফটটাও আবার দুরকম ভাবে হচ্ছিল ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য কনসোনেন্ট ইন ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। পজিশন মানে ধরো মাত্র থেকে আমরা মাদার পাচ্ছি, মাত্রাতে যে তটা আছে, ঠিক আছে, সেটার আগে আমরা একটা অ্যাকসেন্ট বা স্ট্রেস পাচ্ছি। মাত্র স্ট্রেস মানে হচ্ছে যখন কোনো ওয়ার্ডের কোনো সিলেবলের উপরে জোর দেওয়া হয় তখন সেটাকে স্ট্রেস বলা হয়। স্ট্রেস নিয়ে আমরা পরবর্তী ক্লাসে স্ট্রেস শিফট সম্বন্ধে জানবো, উইচ ইজ অলসো আন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ জার্মানিক ল্যাঙ্গুয়েজেস। নাও ধরো একটা ওয়ার্ডে স্ট্রেস আছে, তারপরে কোনো কনসোনেন্ট আছে যেরকম মাত্র বা পিতৃ, সেক্ষেত্রে তটা কিন্তু দ হয়ে যাচ্ছে, মাদার ফাদার। ওকে, কিন্তু যখন আমি বলছি তৃতীয়তে দেখো একটা মজা হচ্ছে, তৃতীয়তে দুটো টি আছে, শুরুতে একটা মাঝখানে একটা, শুরুর যে টিটা সেটা স্ট্রেস তৃতীয়, সেটা অটোমেটিক্যালি কিন্তু থ হয়ে যাচ্ছে, যেরকম মানে টিএইচ হয়ে যাচ্ছে, যেরকম আমরা দেখেছি মাদারের ক্ষেত্রে টিএইচ হচ্ছে।
তাহলে তৃতীয় থেকে আমরা থ পাচ্ছি, প্রথমটা টি যখন পাল্টে টিএইচ হচ্ছে, কিন্তু মাঝখানের যে টিটা তৃতীয়, এটা তো অ্যাকসেন্টেড নয়, স্ট্রেস নয়, এটা তো হালকা করে বলছি আমরা, তৃতীয় মাঝখানের যে টিটা হচ্ছে সেটা কিন্তু টিএইচ হচ্ছে না, সেটা হয়ে যাচ্ছে ডি, থার্ড। তাহলে দেখো এখানে কিন্তু আমরা দুটো টি এর দুরকম শিফট পাচ্ছি। তাহলে এখানে যদি গ্রিমস লটা শুধু ফলো করি তাহলে আমরা দেখব যে দুক্ষেত্রেই টিএইচ হওয়া উচিত ছিল, গ্রিম বলেছে টি থেকে টিএইচ হয়, কিন্তু দুক্ষেত্রে দুরকম হচ্ছে, কারণ প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি স্ট্রেস বা অ্যাকসেন্ট সহ যে টি সেটা হয়ে যাচ্ছে টিএইচ, এবং অ্যাকসেন্ট নেই যে টিটাতে তৃতীয় সেকেন্ড পার্টটাতে আমরা পাচ্ছি ডি, থার্ড এর দুটো পাচ্ছি। তাহলে এখানে তোমরা বুঝতে পারবে যে এই গ্রিমস ল কে কমপ্লিমেন্ট করছে ভার্নার্স ল, মানে গ্রিমস ল টা ওই আমব্রেলা ল এর মতন, আর ভার্নার্স ল হচ্ছে ওই আমব্রেলার মধ্যে যে শিক গুলো থাকে, ইটস হোল্ডিং দ্য গ্রিমস ল টুগেদার। ওকে, তো এর সম্বন্ধে তোমরা যে ফুল লিস্ট আছে এবং আরো ডিটেলসে আমি এই মেটেরিয়ালটা প্রোভাইড করেছি ডেসক্রিপশন বক্সে, সেই আনসারটা লিংক তোমাদের দিয়ে দেব, সেখানে গিয়ে তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে কিভাবে কনসোনেন্ট শিফটটা বা গ্রিমস লটা কাজ করছে। ওকে, সো নেক্সট ডে উই উইল বি টকিং অ্যাবাউট স্ট্রেস শিফট, হুইচ ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ জার্মানিক ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউট অর এনি প্রবলেম রিগার্ডিং টু ডেস ক্লাস, ফার্স্ট ইউ গো থ্রু দ্যাট মেটেরিয়াল উইচ আই হ্যাভ টকড অ্যাবাউট, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাই টু সে হিয়ার, অ্যান্ড ইভেন দেন ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম then please write in the comment section. I will try to address your queries in a lecture where I will take up all the questions you have given and discuss on them. Okay, so see you soon in our third class. So have a nice time till then and keep studying.